নমস্কার, সবাই ভালো আছেন? তো আজকে আর একটা ড্রয়িং নিয়ে আসছি, নেচার। তো আর্ট পেপারে প্রথমে ওয়াটার কালার হালকা করে করলাম, পেপারটা একটু হালকা বলে একটু ভাস হয়ে গেছে, পরে একটু শুকাইছি। আমি শুকানোর পর আবার নতুন করে শুরু করছি। তো দেখেন, ধারণাটা দুপাশে দুটো গাছ থাকবে, মাঝখানে একটা বাড়ি, জলাশয়, যাই নেচারের যে একটা দৃশ্য, তো সেটা এটা কাল্পনিক ধারণা। তো সেই কাল্পনিক ধারণাটাকে রঙের মাধ্যমে আর্ট পেপারে ফুটে তুললাম। তো যেহেতু নেচারের ছবি, এখানে বলার কিছু নাই, যে যে রঙ করে আঁকে হবে, কোনো অসুবিধা নেই। দেখেন দুটো গাছ পাশাপাশি, মানে এই ধরনের ছবি করি নেই। তো কোথাও জানি দেখছি যে দুটো গাছ আছে নদীতে, সাইডে পুকুরে, আর পিছনে বিশাল বড় পুকুর একটা, এইরকম। তো সেটা থেকে একটা ধারণা অনেক দিনে। তো আজকে সেটাকে রং তুলিতে রূপ দিছি, জানি না কতটুকু করতে পেরেছি। তো বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আঁকাআঁকি করে, তো বিশেষ করে তাদের জন্য, তারা কীভাবে আঁকবে, এমনকি বাইরেও যারা আঁকে তাদের জন্য। তো কোনো কিছুই অসম্ভব বলতে কিছু নেই। তো আজকে শুধু এই ড্রয়িংটি নিয়ে আসছি। তো আমার আর্ট বাকলা বাজার ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদিন পর পর আমি ভিডিও নিয়ে আসবো বা আসি আর্টের। তো ভাবছি সামনের সপ্তাহ থেকে কিছু হিরো হিরোইনদের স্কেচ নিয়ে আসবো, মানে কীভাবে স্কেচ করতে, একটা গ্রাফ একটা ব্যাপার থাকে, তো তো সেই গ্রাফ ব্যাপারটা আমি তুলে ধরব সামনের সপ্তাহ থেকে। বেশ কিছু ফেস প্রতিকৃতির ছবি, তো এইভাবেই ছবি আঁকা যায় যেভাবে আঁকছি। তো অবশ্যই আমার এই ছবিটি দেখে আমার ছাত্রছাত্রীরা চেষ্টা করে। তো নেচারের ছবি, এর চেয়ে তো আর কিছু হতে পারে না, যাতে ছবিটা ফুটে ওঠে। রং তুলিরও একটা ব্যাপার থাকে, তুলির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তুলির ভূমিকাটা এত যে এটাকে ছাড়া সম্ভবই না। কিন্তু সব তুলিতে হয় না, কিছু কিছু তুলি আছে যে তুলিটা এই ড্রয়িং করতে খুব সুবিধা করে, বিশেষ করে ব্রাশ তুলি, ব্রাশ তুলি খুব কার্যকরী। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আর্ট বাকলা বাজার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, একদিন পর পর আমি আর্টের ভিডিও নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই, নমস্কার। আবারও আঁকানোর পর আমি একটু ভিডিও করলাম শেষে, আঁকানোর পর আর কি, মানে রঙগুলো উঠাবো তার আগে, এই যে দেখেন, মানে সব রঙে এখানে ঢালে রাখছি। হ্যাঁ, বিশেষ করে যে ফেভিকল আঠাটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বিশাল, টায়ালসে আর্ট পেপারটা এই আটা দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু আমি এই ছবিটা এঁকেছি। কারণ যেহেতু ভিডিও করি এই চেয়ারে, হ্যাঁ, এত সুন্দরভাবে, তো এই জন্যই আর কি আটা দিয়ে লাগিয়ে দিতে হয়, যাতে নড়াচড়া করতে না পারে। এই যে দেখেন, রাখানোর পরে আর কি সেই টায়ালস, এইরকম টায়াল আমার তিনটা আছে। তো এটুকুই আর কি, এটুকু কিছু না আর কি, আঁকার পর যেটা।